नमस्कार बंधुरा, लेट स्टार्ट गार्डेनिंग नतून एक भिडियोते प्रत्येक के स्वागत। बंधुरा, मात्र 10 इंची टबे थाई भैराइटर कामरांगा फले गाचटी गत बछर डिसेम्बर मासे बसिए देखुन गाचे कत बड़ बड़ साइजेर कामरांगा फले। तो खूब सहजे गाच करा जाए छाद बागाने, आपनादेर बाड़ीर सामने जदि जायगा थाके अथवा ब्यालकनीते जदि जायगा थाके सेखानेओ किन्तु थाई भैराइटिर गाछके खूब सहजे करा जाए एबं सेई गाछ थेके फलो पावा जाए। एखन देखबो थाई भैराइटिर कामरांगार स्वाद केमन, अर्थात खेते ठीक केमन लागे। तो आमी एकटी छुरीर साहाज्ये कामरांगाटिके केटे निच्छि एबं टेस्ट करे देखबो जे कामरांगाटी खेते केमन। तो बंधुरा, खूब सहज पद्धतिते एई रकम छोटो छोटो थाई भैराइटिर जे फलेर गाछ रयेछे सेई फलेर गाछके आमरा 10 इंची 12 इंची एई धरनेर टबे अनायासेई करते पारि एबं सेई गाछ थेके फलो पेते पारि। आर निजेर गाछेर फल तुले खावार मजाई आलादा। थाई भैराइटिर বিভিন্ন ধরনের ফলের গাছ খুব সহজেই 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি সাইজের পটে করা যায় এবং সেই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফলও পাওয়া যায়। আমি এই কামরাঙা গাছের খুব অল্প যত্ন করেছি এবং তাতেই গাছে ফল পেয়েছি। তো বন্ধুরা, কিভাবে শুরু করবেন ফল গাছ আপনার বাগানে সেটা দেখতে গেলে চ্যানেলে আরো ভিডিও দেওয়া রয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন। খুব সহজ পদ্ধতি। কেমন লাগছে? মিষ্টি? অনেক মিষ্টি? তো বন্ধুরা, এই কামরাঙা গাছ বসানোর জন্য আমি একটি 10 ইঞ্চি পট নিয়েছিলাম এবং তাতে সাধারণ মাটি, সেই সাথে গোবরের সার পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, আর সেই সাথে হাড়ের গুঁড়ো, শিং কুচি এবং সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে মাটি প্রস্তুত করেছিলাম এবং সেই মাটিতেই এই কামরাঙা গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু খুব যে বড় হয়েছে সেই রকম নয়, কেননা থাই ভ্যারাইটির গাছগুলো একটু খর্বাকার হয়, অর্থাৎ খুব বেশি বড় হয় না, এবং সেই সাথে এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলও পাওয়া যায়। এখানে দুটি কামরাঙা সুন্দরভাবে ফলে আছে এবং দুটি কামরাঙাই কিন্তু এখন একদম পেকে গেছে, অর্থাৎ এগুলি পাড়ার সময় হয়েছে। তো আপনারা দেখলেন প্রথমেই ভিডিওর যে আমি কামরাঙাগুলি কি গাছ থেকে পেরে নিয়েছি এবং সেগুলিকে কেটে আমার ছেলেকে খাইয়েছি, আমিও খেয়েছি। ভীষণই মিষ্টি এবং খুবই সুস্বাদু এই কামরাঙা। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে কামরাঙা গাছকে করতে পারেন। একবার গাছ বসিয়ে দেওয়ার পরে এর পরিচর্যা করতে হবে খুবই সাধারণ নিয়মে। শুধুমাত্র মিক্স জৈব যে খাবার, সেই খাবার আমরা এই গাছে দেব, মাঝে মধ্যে মাটি ঘুষে দেব বা নিড়িয়ে দেব, আর সেই সাথে পরিমাণ মতো জল দিয়ে যাব। তাহলে পরেই এই ধরনের যে থাই ভ্যারাইটির ফলের গাছ, সেই ফলের গাছের বৃদ্ধি বিকাশ খুবই ভালো হবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। তো মিক্স জৈব সার বলতে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং ভার্মি কম্পোস্ট, এগুলিকে সম পরিমাণে মিশিয়ে 15 দিন রেখে দেবেন এবং তারপরে গাছে ব্যবহার করবেন। তাহলে পরে প্রত্যেকটি গাছের বৃদ্ধি বিকাশ খুবই ভালো হবে এবং প্রত্যেকটি গাছ থেকে বেশ ভালো পরিমাণে ফলও পাওয়া যাবে।